দেশে করোনা সংক্রমণ ফের বাড়ন্ত। বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে। গত 24 ঘণ্টায় দেশে নতুন করে আরও 22,854 জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি গত 24 ঘণ্টায় দেশে আরও 126 জন করোনার বলি হয়েছেন। পরিস্থিতি ক্রমশ আবারও বিগড়ে যাচ্ছে। কার্যত বেশ কয়েকটি রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দুশ্চিন্তাটা বাড়িয়ে দিচ্ছে। মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় করোনার নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। এই অবস্থায় গত 24 ঘণ্টায় দেশে নতুন করে আরও 22,854 জন করোনা সংক্রমিত হয়েছে। এতে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে 1,12,85,561-তে পৌঁছে গেল। পাশাপাশি গত 24 ঘণ্টায় দেশে করোনাজনিত কারণে আরও 126 জনের মৃত্যু হয়েছে। এর জেরে দেশে করোনাজনিত কারণে মৃত্যুর সর্বমোট সংখ্যাটা 1,58,189-এ পৌঁছল। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য প্রদান করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশে করোনার টিকাকরণ জোর কদমে চলছে। ইতিমধ্যে দেশে 2,50,000-এর অধিক মানুষ করোনার টিকা নিয়েছেন। বিশেষজ্ঞদের মতে দেশে করোনার নতুন স্ট্রেনের দাপট বৃদ্ধির কারণে ফের করোনার সংক্রমণ বাড়ন্ত। তবে যেহেতু টিকাকরণ চলছে সে কারণে আতঙ্কের কোনো কারণ নেই বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সচেতনতা ও সতর্কতাই দেশকে করোনা মুক্ত করতে পারবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।